আবার প্যান্টালুনসে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কলকাতায় খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমি কিছু আমার শপিং করতে চলে এলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বৃষ্টি পড়ছে, আমি এখন প্যান্টালুনসের বাইরে দাঁড়িয়ে আছি, আর আজকে দেখো কতটা ফাঁকা আছে, অনেক লোক কম আছে, আজকে শপিং করতে সুবিধা হবে। তাহলে চলো, আর দেরি করবো না, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, ভেতরে ঢুকি। আর আজকে অনলি ফর মেয়েদের কালেকশন দেখবো, আর আমি কিছু শপিং করবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, আর দেরি করবো না, আস্তে আস্তে ভেতরে ঢুকি। আর আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভেতরে এখানে ওয়েস্টার্ন কিছু কালেকশন আছে, দেখো। আগে আমি একটু ঘুরে ঘুরে কালেকশনটা দেখে নিই, তারপরে কিছু চুজ করব আমার জন্য। আর আজকে অনেকটাই ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা আছে আজকে। এখানে পুরো ওয়েস্টার্ন কালেকশন আছে, যেরকম হচ্ছে ট্রাউজার আছে, এখানে কিছু, এখানে কিছু শার্টের কালেকশন আছে। নেবো বুঝতেই পারছি না, এখানে কিছু লং ড্রেস আছে দেখো, এরকম গ্রিন কালারের। এখানে কিছু লং ড্রেস আছে, আর এখন আমি একটা লং ড্রেস দেখছি, দেখতেই পাচ্ছ এটা, এটা একটু উলের ওপর আছে, এটা আমি একটু ট্রায়াল করব, এটা একটা নিয়ে নিলাম। ব্যাগ কোথায় পাবো গো? আর এখানে দেখো এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে, সামনে উইন্টার আসছে, তো উইন্টারে এটা পরাই যেতেই পারে এটা। আর এখন আমি কিছু টপসের কালেকশন দেখব। আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আগে চলো, এবার আমি কিছু পছন্দ করব। দেখো এই টপসটাও ভীষণ সুন্দর, জিন্সের ওপরে কমফোর্টেবল, অনেক কালেকশন আছে ওয়েস্টার্ন ওয়্যার, তো আমি ভীষণ কনফিউজড কোনটা নেব কোনটা। এগুলো অফিসে ক্যাজুয়াল শার্ট, এগুলো অফিসে ইজিলি ক্যারি করা যাবে, আগে দেখে নিই। আর আজকে আমি একা এসেছি শপিংয়ে, তাই জন্য আমাকে একাই পছন্দ করতে হবে। এটা দেখো, এটা একটু মাল্টি কালারের ওপর আছে, আর এটা ভালো লাগছে না। আমার এইদিকে একটা টপস ভালো লেগেছে, যেটা হচ্ছে এই গ্রিনটা, গ্রিনটা দেখেছো, গ্রিনটা আমার বেশ ভালো লাগছে, গ্রিনটা একবার ট্রায়াল করব এটা। এটার দাম আছে 1199, আর এটা আমি একটা নিয়ে নিই, এটা আমি একবার ট্রায়াল করব, সাইজটা দেখতে হবে আমাকে। এটা একটা লার্জ দাও না,
আচ্ছা, কুর্তিস এর কালেকশন কোথায় আছে? ফার্স্ট ফ্লোর। আচ্ছা, এটা পার্টি ওয়্যার হয়ে যাচ্ছে না? না, এটা কি ফর্মাল আছে? এটা দেখি, এটা প্যান্টটা, এটা কি ফর্মাল প্যান্ট নাকি? ঠিক আছে, এই প্যান্ট গুলো, এইটা একটা একটা দেখান না। এখানে একটা ব্ল্যাক কম্বিনেশনের প্যান্ট আছে ফর্মাল, ওটা আমার পছন্দ হয়েছে। একটু দেখি দূর থেকে, আমার 30 সাইজ লাগবে, 30 একটা দিয়ে দিন। হ্যাঁ, সাইজটা নিয়ে একটু প্রবলেম, যদি লুজ হয় তো ফেরত দেওয়া যাবে। ওই একটা কালার দিলাম, এই যে, হ্যাঁ হ্যাঁ, জ্যাকেটস লাগবে। চলো এখন সামনের দিকে যাব, আরো কিছু কালেকশন দেখতে হবে আমাকে। এটা কি আছে গো? আমার তো এল, এই ড্রেসটা দেখো, এটাও ভীষণ সুন্দর, এটা ওদিনকে দেখেছিলাম। এটা একটা দেখি, পিছনে দেখি একটু কি কালেকশন আছে। পিছনে একটা পার্টি ওয়্যার আছে না? না না, এটা না, না না, ঠিক আছে। এটা কালেকশন দেখো, এটা কালারটাও খুব সুন্দর। এটা প্রাইস 2000 অ্যাপ্রক্স আছে, 2000। এটাকে আপনাকে মিডিয়াম দিলাম, লার্জ লাগে বলবেন। এটা একটু লট ফিট আছে তো? ঠিক আছে, না না, কালেকশন অনেক আছে। এখানে দেখতেই পাচ্ছ, এটা একটা পার্টি ওয়্যার আছে 31st নাইটের জন্য, ভীষণ সুন্দর। এখানে পার্টি ওয়্যার গুলো প্রচন্ড সুন্দর। এখানে একটা রেড কালার আছে, ঠিক আছে, এখন দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, এটা লং হয়ে আছে, না ওটা এখন না, এই ব্ল্যাকটা দেখি একটু। স্লিপলেস না? ব্ল্যাক আরেকটা আছে, এটা একটা দেখি তো, এটা ভীষণ। এটা কি প্রাইস আছে? এটা একটা দিন, এটা দেখো, এটা কি সুন্দর। এটা অনলি ফর পার্টি ওয়্যার, 31st নাইটেও পরতে পারবো, পুরো ব্ল্যাক। আর এটাও ভীষণ সুন্দর। এটা সাইজটা দেখে দিয়েছো? এটাও একটা এল দিয়ে দিন। হ্যাঁ, এটা একটা দিয়ে দিন, এল সাইজ, এল।
এদিকটা আসুন আরও আসুন। ঠিক আছে, অনেকটাই হয়ে গেছে, ট্রায়াল করতে টাইম লাগবে, ব্যাস আর দিও না। আজকে ফাঁকা আছে না? কালকেও এসেছিলাম না। ঠিক আছে, ট্রায়াল রুমটা কোথায় আছে? আর জিন্স কোথায় পাবো গো? লেডিস জিন্স না? না, তাহলে চলো এখন এগুলোকে ট্রায়াল করতেও টাইম লাগবে। ট্রায়াল রুম আজকে ফাঁকা আছে, এগুলোকে ট্রায়াল করে নিই, তারপর একটুখানি জুতোর কালেকশন দেখবো, এখানে জুতো আছে। এসে জুতোর কালেকশন দেখবো আমি। ঠিক আছে, আগে আমি ট্রায়াল করে নিই, তারপর জুতোর কালেকশন দেখবো। মোটামুটি ফাঁকা আছে, তাহলে চলো এখন ট্রায়াল করে নিই। আর এখন ট্রায়াল রুমে চলে এসেছি, এই কাপড়গুলো এখন ট্রাই করবো, তাহলে চলো একটা একটা করে ট্রাই করি, অনেকগুলো ট্রায়াল করতে হবে, টাইম লাগবে। আর এটা ফার্স্ট ড্রেস, দেখতেই পাচ্ছ একদম শর্টের মধ্যে, খুব সুন্দর নেভি ব্লুর ওপরে, ফুল স্লিপই বলতে পারো, ছোটো একটা স্লিপ, আর ভীষণ সুন্দর, দেখো আমার বেশ ভালো লেগেছে এটা, দেখতেই পাচ্ছ। একটা একটা করে ট্রায়াল করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, দেখো খুব সুন্দর এটা। চলো এবার নেক্সট যেটা পরবো সেটা ট্রায়াল করবো, এই ব্ল্যাকটা। আর এটা আমার সেকেন্ড ড্রেস, দেখতে পাচ্ছ এটা একটা পার্টি ওয়্যার বলতে পারো, ফুল স্লিপের উপরে আছে, দেখো ভীষণ সুন্দর। এখানে একটা বাধার সিস্টেম আছে, আমার তো বেশ ভালো লেগেছে এটা। চলো এবার নেক্সট ড্রেসে যাই, এটা ফুল ব্ল্যাক। আর এটা থার্ড নম্বর, দেখতেই পাচ্ছ এটাও একটা, যেটা উলি কটে বলেছিলাম, উল টাইপের শর্ট ড্রেস, হাই নেক গলা, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো নেক্সট কিছু ট্রাই করি, এখানে পকেট নেই বাট পকেটের মতন দুটো। আর এটা আমার ফোর্থ ড্রেস, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, স্লিপলেস, কেমন লাগছে অবশ্যই বলো। এটাও ভীষণ সুন্দর, ব্ল্যাক কালারের, দেখতেই পাচ্ছ লং ড্রেস বলতে পারো, ভীষণ সুন্দর, ফিটিংসটাও বেশ ভালো হয়েছে, দেখো এখানটা একটু সিকোয়েন্স টাইপের চিকচিকি আছে, আর পুরো ব্ল্যাক, এটা ভীষণ সুন্দর। চলো আমরা নেক্সট ড্রেসটা ট্রায়াল করি, আমার যে কটা ড্রেস পরছি প্রত্যেকটাই সুন্দর লাগছে। আর এটা দেখতেই পাচ্ছ, এটা ট্রাউজার প্যান্টটা, এটা ফিটিংসটাই এরকম, কিন্তু খুব ঢিলা ঢিলা হচ্ছে, জামাটাও খুব ঢিলা, আমি সাইজটা বড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা একটা শার্ট, টপস টাইপের বলতে পারো, কিন্তু এটা আমার অতটা ভালো লাগছে না, দেখো ভীষণ লুজ হচ্ছে, তাহলে চলো এটাকে চেঞ্জ করে নিই, এটা ফুল স্লিভ ছিল। আর এটা আমার সিক্স নাম্বার ড্রেস, দেখো এটা টু পার্টের, এটা টপস আর এটা প্যান্ট, এটা মোটামুটি দেখতে, দেখতেই পাচ্ছ, বাট এটা পুজোর মধ্যে পরার মতন ড্রেস না, সামনে বোতাম দেওয়া আছে। তাহলে চলো এটা চেঞ্জ করে নিই। এটা সাত নম্বর ড্রেস, দেখতেই পাচ্ছ টু পার্টের, তাহলে চলো এখন ট্রায়াল রুম থেকে বেরাই, আমার মোটামুটি ড্রেস পরা হয়ে গেছে, ট্রায়াল দেওয়া হয়ে গেছে, আর এখন একটু জুতোর কালেকশন দেখব। এখানে কিছুই পছন্দ হচ্ছে না আমার, চলো আগে দিয়ে একটু ঘুরে আসি, আর এখানে তো আমার কিছু পছন্দ হলো না,
কিছু ইয়াররিং কালেকশন দেখে নিই। আর জুতোর কালেকশন এখানে তেমন একটা নেই, দেখতে পাচ্ছি না, দেখো সব ফ্ল্যাট হিলসের মধ্যে আছে। জুতোর কালেকশন সেরকম একটা পেলাম না। এখানে কিছু ইয়ারিং কালেকশন আছে, এখানে একটা দেখে নি। এটার 700 প্রাইস আছে। এখানে ব্যাঙ্গেলস আছে, দেখো খুব সুন্দর লাগছে। জিন্স দেখবো, জিন্স আমার কেনা বাকি আছে। আমি কিছু টপস কালেকশন দেখে নিয়েছি, আর দেখলে ওয়ান পার্টের কিছু ড্রেসেস নিয়েছি। এখন আমি একটু জিন্সের কালেকশন দেখবো, জিন্স নেওয়ার আছে। আর এখন আমি জিন্সের কালেকশন দেখছি, দেখতে পাচ্ছি একটা জিন্স নিয়েছি আর কিছুই পছন্দ হচ্ছে না। অনেক কিছু আছে টপস, বাট আমার কিছু যেন পছন্দ হচ্ছে না। আর এখন দেখো আমি জিন্স দেখছি, এখানে হোয়াইট জিন্সও আছে। আমি ভীষণ বুঝতে পারছি না যে কী নিই। অনেক রকমের টপস আমি ট্রায়াল করলাম, বাট আমার কিছু ভালো লাগছে না। তো এখন ঘুরে ঘুরে দেখতে হবে কী আছে। চলো এখন এখানটা দেখি, আর যদি কিছু পছন্দ হয় কিনবো, না তো আজকে চলে যাবো। আজকে শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেস কিনবো, আর টপস যদি কিছু পছন্দ না হয় পরে দেখবো। আচ্ছা দাদা, এই এই টপসটা আমাকে দিন না, স্মল সাইজের। হ্যাঁ হ্যাঁ, আমার এই হুডিটা পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ না? চলো এটা এখন ট্রায়াল করি আর দেখি আর কি নেওয়া যায়। অনেকটাই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে এবার সিলেক্ট করতে হবে আর তারপরে বিল করাতে যাব। আর বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আজকে আমি প্যান্টালুনসে এসে কী কী ড্রেস ট্রাই করলাম। আমি ওয়েস্টার্ন কালেকশনই আজকে বেশি ট্রাই করেছি, আমি ইন্ডিয়ান কিন্তু কোনো ড্রেসই তোমাদের আজকে ট্রাই করে দেখাইনি, কারণ আমি আজকে ওয়েস্টার্ন কালেকশনই কিনতে এসেছিলাম। আর ওয়েস্টার্ন কালেকশন বেশ অনেক কিছুই ছিল, তার মধ্যে যেগুলো আমার পছন্দের ছিল সেগুলোই আমি ট্রাই করেছি, আর এর মধ্যে থেকেই আমি কিছু কেনাকাটি করে নিয়েছি। এখন এখান থেকে বেরিয়ে যাব, অনেকটাই সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর বাইরে তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এবার আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে। অনেকটাই সময় আমি এখানে কাটিয়ে ফেললাম, আর পুজো তো চলেই এসছে, পুজোর আর হাঁটতে কয়েকটা গোনা দিন, তার আগে কিন্তু শপিং কমপ্লিট করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এয়ারপোর্টের রোড দিয়ে যাচ্ছি, আর এয়ারপোর্টের রাস্তায় কিন্তু প্রচুর ভিড়। পুজোর পাঁচটা দিন এই রাস্তাটা দিয়ে এতটাই জ্যাম হয় যে কোনো গাড়ি বা কোনো স্কুটার, কোনো গাড়ি ঢুকলে এখান থেকে কিন্তু যেতে গেলে 3-4 ঘন্টা প্রায় সময় চলে যায়। যাই হোক, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের আমার ব্লগটা দেখে ভালো লাগলো। দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে দেখো রাস্তা কতটা সেজে উঠেছে। দুর্গাপুজো কলকাতায় শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দেবো শনিবার থেকে। আজকে জাস্ট কেনাকাটি করলাম, এখনও পুজোর অনেকগুলো
ও দিন বাকি আছে, ঘোরা ফেরা, মজা করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, সেই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।